বলছি, দেখ আমি দুই চারটি কথা বলবো। আমরা যে পার্টি করি, আমাদের একটা নীতি থাকে। একটা কথা আমি আজকে বলতে চাই যে সিবিআই, ইডি এবং বিভিন্ন যে ইনভেস্টিগেটিভ যে সংস্থাগুলো দেখছে, বিভিন্ন দলের নেতাদের ধরছে বা তাদের পিছনে ছুটছে। একমাত্র আমি সিপিএম পার্টিটা দেখছি যে এই পার্টির কোনো নেতা কিন্তু আজ পর্যন্ত কোনো রকম দুর্নীতি পরায়ণ হলো না বা দুর্নীতিগ্রস্ত হলো না, বা সিবিআই এদের পিছনে কোনোদিনও এদেরকে ধাবা করতে আমি দেখিনি। দেখছি বিভিন্ন দলের, কোনো দলের নাম নেব না, বিভিন্ন দলেই দেখছি, সব দলেই দেখছি অনেক দুর্নীতিগ্রস্ত নেতারা আছে। এমনকি আমাদের পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছিল যে মমতা ব্যানার্জি আসার আগে হতো বলেছিল যে অনেক অনেক চোর চোট্টা আছে সিপিএমে, ও তাদেরকে আমরা ধরে ধরে জেলে পুরব, কিন্তু কাউকেও পায়নি, কারণ কারো কোনো রকম সাক্ষ্য প্রমাণ পায়নি। আর মোদীকেও দেখছি যে দেশে আসার পরে দেখছি সে মমতা ব্যানার্জির পিছনে সিবিআই পাঠিয়ে দিচ্ছে, অখিলেশ যাদবের পিছনে পাঠিয়েছে, মায়াবতীকে যখন তখন মানে ধমকি টমকি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আর কি বলে লালুকে জেলে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে একমাত্র সিপিএম পার্টির কোন নেতাকে সে কোনো রকম আর কি মানে দুর্নীতির সঙ্গে যুক্ত আর কি দেখতে পায়নি, এবং সেই চান্সটাও উনি পাননি আর কি। তো ফলে এই পার্টিটা খুবই সচ্ছল পার্টি, এবং আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছেন মোহাম্মদ সলিম সাহেব, তাকে সবাই বিপুল ভোটে আর কি জয়যুক্ত করবেন বলে আমি আশা করছি, এবং এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।